সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের, জেনারেল ল্যাপারোস্কোপিক ও লেজার প্রক্টোলজি সার্জন। বর্তমানে কর্মরত আছি সার্জারি বিভাগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। অনেক রোগী আমার কাছে প্রশ্ন করে যে স্যার, পায়েসের চিকিৎসায় লঙ্গ পদ্ধতি এবং লেজার পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা ভালো বা কোনটা কার্যকর, বেশি ফলাফল ভালো হয়? আমি বলবো, লেজার পদ্ধতি কিভাবে বা লেজার পদ্ধতি কিভাবে চিকিৎসা করা সে সম্পর্কে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। সেটা হচ্ছে আমরা পালসের যে গোড়াটা, যেখান থেকে পালসটা উঠে যেখান দিয়ে রক্ত চলাচলটা আসে, সেখানে আমরা সাধারণত লেজার বিম দিয়ে পুড়িয়ে দিই। যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাই পায়েস নিরাময় হয়ে যায়। এটা হচ্ছে লেজার পদ্ধতি। আর লঙ্গ পদ্ধতি, যেটাকে বলা হয় স্টেপেল হ্যামোরোডোপেক্সি, এই পদ্ধতিতে সাধারণত পালস কাটা হয় না। পালসের উপরে যেখান থেকে রক্ত চলাচলের শিরাগুলো আসে, যে ল্যাবেল বা যে আবরণের নিচ দিয়ে, এর এখানে একটা আবরণ থাকে যার ভেতর দিয়ে এই রক্ত নালীগুলো চলে আসে। আমরা সার্কুলার বা গোলাকারভাবে পালসের উপরে ওই অংশটা কেটে ফেলি, যার কারণে পালসের যে রক্ত চলাচল করে যে শিরা, উপশিরাগুলো, সেগুলো কেটে যায় এবং এই বাকি অংশ, উপরের অংশ এবং নিচের অংশ স্ট্যাপলিংয়ের মতো লেগে যায়। এখানে পালস কাটা হয় না। যেহেতু পালসের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তার কারণে পালসগুলো আস্তে আস্তে কমে যায় এবং পরবর্তীতে নিরাময় হয়ে যায়। এখন দুইটা প্রক্রিয়ার সুবিধা কী? লেজার প্রক্রিয়া এবং লঙ্গ প্রক্রিয়ার সুবিধা মোটামুটি একই রকম, তবে আমি আগে বলে নিই এই দুইটা প্রক্রিয়ার সুবিধাগুলো। এক নম্বর হচ্ছে, এখানে লেজার প্রক্রিয়ার মধ্যে কাটতে হয় না, শুধুমাত্র একটা ছিদ্র করেই প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, আর লঙ্গ প্রক্রিয়ায় কাটতে হয়। লেজার প্রক্রিয়া রক্তক্ষরণ নাই বললেই চলে, কিন্তু লঙ্গ প্রক্রিয়ায় একটু রক্তক্ষরণ হয়। দুইটাই কিন্তু ব্যথামুক্ত পদ্ধতি। অপারেশনের পরে দুই পদ্ধতি ব্যথা কম হয়, তবে লেজারে তুলনামূলকভাবে ব্যথাটা কম হয়। দুই পদ্ধতি হাসপাতালে অবস্থান কম সময় করতে হয়, দুই পদ্ধতি রোগী দ্রুত বাড়ি ফিরে যেতে পারে। অপারেশন করার পরে ঘা দ্রুতই শুকিয়ে আসে, রোগী দ্রুত সুস্থ হয়ে যায়, রোগী দ্রুত কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে দুইটি প্রক্রিয়াই কিন্তু অত্যন্ত কার্যকরী পদ্ধতি, তবে লেজার প্রক্রিয়ায় তুলনামূলকভাবে ব্যথাটা একটু কম হয়। এছাড়া আর তেমন কোনো পার্থক্য এই দুই প্রক্রিয়ায় নাই। তবে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেজার দিয়েই করেন বা লঙ্গ পদ্ধতিতেই করেন, এর আগে অবশ্যই আমাদের ভালোভাবে রোগ নির্ণয় করে নিতে হবে যে এটা কোন ডিগ্রির পালস। সাধারণত লেজার এবং লঙ্গ পদ্ধতি দ্বিতীয় ডিগ্রি, বিশেষ করে তৃতীয় ডিগ্রি পালসের ক্ষেত্রেই প্রযোজ্য। তৃতীয় ডিগ্রি কি? সেটা হচ্ছে যখন মল ত্যাগ করে তখন পায়ু পথ দিয়ে মাংসের মতো একটা জিনিস বের হয়ে আসে এবং যেটা হাত দিয়ে ঠুকিয়ে দেওয়া হয়। আমার মনে হয় আমি মোটামুটিভাবে এই দুইটা প্রক্রিয়ার যে তুলনামূলক একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি, কিছুটা আইডিয়া আপনারা নিতে পারছেন। সবাইকে ধন্যবাদ। অনুরোধ থাকবে যথাসময়ে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত প্রক্রিয়া ওই পায়েসের চিকিৎসার জন্য বাছাই করে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা করে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।